নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। বর্তমানে অতিমারির এই পরিস্থিতিতে কোভিড থেকে বাঁচতে যে প্রধান অস্ত্র সেটাই কিন্তু হচ্ছে টিকাকরণ এবং তার পাশাপাশি মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা। এবং সেই অনুযায়ী রাজ্যে কিন্তু চলছে টিকাকরণ। রাজ্য সরকার কিন্তু টিকাকরণের ক্ষেত্রে জোর দিয়েছে এবং সেই অনুযায়ী শুধুমাত্র রাজধানী নয়, বিভিন্ন জেলা মহকুমাতেও কিন্তু চলছে সমান তালে টিকাকরণের কর্মসূচি। সেই অনুযায়ী আজকে মোহনপুরে হচ্ছে, যেখানে মোহনপুরে সিএসসির অধীনে যে 13টি সাব সেন্টার রয়েছে সেই সমস্ত সেন্টারগুলিতেই আজকে মূলত চলছে টিকাকরণ। এবং সেক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মোহনপুরের মানুষকে কিন্তু টিকাকরণের আওতায় নিয়ে আসার একটা জোর প্রয়াস চলছে। তার পাশাপাশি গতকালকের দিকে যদি আমরা নজর রাখি, সেক্ষেত্রে গতকালকে আমরা দেখেছি এনআরএইচএম এর মিশন ডিরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, তিনি সাংবাদিক বৈঠক করে যে বিষয়টি জানিয়েছেন, রাজ্যের মধ্যে এখনো অবধি প্রায় 27,05,506 জনকে কিন্তু কোভিড ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। এই তথ্য কিন্তু গতকালকে জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে। তার পাশাপাশি আজকে এবার যদি মোহনপুরের দিকে তাকাই, সেখানে দেখতে পাচ্ছি যে মোহনপুরের সিএসসির অধীনে 13টি সাব সেন্টার রয়েছে, তার মধ্যে বিজয়নগর সাব সেন্টারটির সফলতার সঙ্গে শুরু থেকে কিন্তু কাজ করে চলেছে, ভ্যাকসিন দিয়ে আসছেন এবং সেক্ষেত্রে 100% ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে বলেই জানাচ্ছেন মোহনপুর সিএসসির ডক্টর অলোক মজুমদার, অলোক কুমার নুয়াতিয়া। মোহনপুরে, যেখানে মোহনপুরের বিজয়নগর সাব সেন্টারটি প্রথম থেকে কিন্তু সফলতার সঙ্গে কাজ করছে এবং সেক্ষেত্রে 100% ভ্যাকসিন ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, প্রক্রিয়া শেষ হয়েছেই বলে জানালেন মোহনপুর সিএসসির ডক্টর অলোক কুমার লোয়াতিয়া। মোট 2,704 জন পপুলেশন রয়েছে ওই পঞ্চায়েতে এবং 18 বছর থেকে 44 বছর পর্যন্ত তাদেরকেও কিন্তু প্রথম ডোজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং 48 দিন পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে এমনটা কিন্তু জানাচ্ছেন। এছাড়া বাকি সবারই মূলত প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে দেওয়া হয়ে গেছে এমনটা কিন্তু জানিয়েছেন। মোহনপুর আমরা দেখতে পাচ্ছি যেখানে আজকে চলছে টিকাকরণের প্রক্রিয়া মোহনপুর সাব সেন্টারে, সেখানে প্রায় অনেক জনকেই সেখানে টিকাকরণের আওতায় আনা হয়েছে। শুনবো টিকাকরণ কেন্দ্রের যারা আসছেন তাদের বক্তব্য। আমাদের মোহনপুর সিএসসির আন্ডারে যে 13টা সাব সেন্টার আছে ওই 13টার মধ্যে বিজয়নগর সাব সেন্টারে আমরা আজকে 100% কোভিড ভ্যাকসিনেশনের বেনিফিশিয়ারকে দিতে পেরেছি। তো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। 100% বলতে আমাদের এখানে টোটাল পপুলেশন ছিল 2,704, এর মধ্যে ইলেকটোরাল পপুলেশন অনুসারেও 2,010, তো আমরা টোটাল ভ্যাকসিনেট করেছি 2,064। এটা হলো কি আপনার ফার্স্ট ডোজ, অ্যাকর্ডিং টু ফার্স্ট ডোজ অনুসারে। তো আমাদের এখানে আমরা যদি যেভাবে আমরা ভ্যাকসিন শুরু করেছিলাম 60+, আউট অফ দোজ 60-র মধ্যে 10% পপুলেশনের মধ্যে আমরা 14% কাভার করেছি। আমার 45+ যেটা 25% ধরা হয় সাধারণত, এটা একটা অ্যাপ্রক্সিমেট 28% কাভার করেছি এবং 18+ মধ্যেও আমরা 34% কাভার করেছি। টোটাল হলো গিয়ে আমাদের 76%, আর সংখ্যাটা হলো গিয়ে 2,064। আপনি কি করে মনে করেন যে এই সমস্ত এই যে সাকসেস পেলেন এটা কার জন্য, মানে এটা সম্ভব হয়েছে? না, এটা আমাদের যারা আশাকর্মী রয়েছে তাদের জন্য নাকি আসলেই জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে? না, আশাকর্মীদের থেকে আরম্ভ করে আমাদের হসপিটালের অ্যাপ্রোচ থেকে আরম্ভ করে এবং জনগণের যে ওদের একটা সদিচ্ছা এবং যে মানুষের যে বুঝতে পেরেছে যে কোভ্যাক্সিন মানে ভ্যাকসিনটা নিলে পরে এটা সবার পক্ষেই লাভবান, নিজের সাথে সাথে সমাজের সবাই উপকার পাবে, এই জন্যই এটা মানে মানুষের এই অ্যাপ্রোচটাও এই আমাদের সাকসেসের একটা মূল কারণ। স্যার, এটা বলুন, বাকি যে 13টা সাব সেন্টার রয়েছে বাকিগুলো কবে নাগাদ 100% করতে পারবেন? এখন আমাদের টার্গেট হলো গিয়ে মোহিনীপুর, আমরা আর হতো বা একটা দুটো সেশন, রাঙ্গাছড়া একটা সেশন, আর কামালঘাটে আমাদের কালকে হবে একটা মেগা একটা সেশন করছি আমরা। এরপরে দিয়ে আমরা এই 4-5টা এটা সাব সেন্টার ওয়াইজ আমরা অগ্রসর হচ্ছি মনে হয়। মানে আর 10 দিনের মধ্যে 4-5টা সেন্টার 100% করতে পারবেন? ভ্যাকসিন যদি আমরা মানে ভ্যাকসিন যদি আমরা মোটামুটি রিকোয়ারমেন্ট যে আছে ওগুলো যদি পাওয়া যায় তাহলে হওয়ার একটা সম্ভাবনা আছে। স্যার, আমার নামটা ডক্টর অলোক কুমার নোয়াতিয়া।
মোহনপুরের ডক্টর অলোক কুমার নোয়াতির বক্তব্য আমরা শুনলাম। সেক্ষেত্রে মোহনপুরে কিন্তু চলছে জোর কদমে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। ইতিমধ্যে যে পপুলেশন আর রয়েছে মোহনপুরে 2704 জন, তাদের মধ্যে প্রায় অর্ধেককেই ভ্যাকসিনেশন করা হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনি, এবং সেই তথ্যই কিন্তু আজকে মূলত তুলে ধরলেন। আগামীকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী বিস্তারিত সংবাদের এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।